গণতন্ত্র বিরোধী রাষ্ট্রবিরোধী শাসকের বিরুদ্ধে লাগামহীন আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পেশাগত আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করার শপথ নিয়ে রবিবার হলো এলআইস পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি ডিভিশনে 28তম বার্ষিক সাধারণ সম্মেলন। এদিন প্রবল প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কোচবিহার শহরের কর্মচারী ভবনে সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ দিগ্বিজয় দেব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সারা ভারত বীমা কর্মচারী সমিতির সহসভাপতি ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, বীমা কর্মচারী আন্দোলনের নেতা দেবাশিস রায়, রাজ্য সরকারি পেনশনার্স আন্দোলনের নেতা শেখর বর্মা, অভ্যর্থনা কমিটির সভাপতি ধূর্যজ্যোতি ভট্টাচার্য প্রমুখ। আমাদের এটা জলপাইগুড়ি ডিভিশন এলআইসি পিএ যেটা হচ্ছে আমাদের হচ্ছে অল ইন্ডিয়া অর্গানাইজেশন, হচ্ছে সেই অর্গানাইজেশনের জলপাইগুড়ি বিভাগীয় যে আমাদের ইউনিট, সেই ইউনিটের আজকে আমাদের 28তম সম্মেলন হচ্ছে। তবে যেটা আমাদের গৌরবের ব্যাপার সেটা হচ্ছে আমাদের এই 28তম অর্থাৎ 27তম আমরা জলপাইগুড়িতেই করেছি। এই প্রথম কুচবিহারের মতো ঐতিহ্য সম্পন্ন, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন, সংস্কৃতি সম্পন্ন একটা জায়গা, এটি হচ্ছে কুচবিহার, যার একটা ঐতিহ্যবাহী শহর, সেই শহরে অনুষ্ঠিত হচ্ছে। এবং বিভিন্ন যে অন্যান্য যে গণসংগঠনের লোকজন বিভিন্নভাবে এখানে যারা প্রতিযোগিতা ব্যক্তিগণ তাদের প্রত্যেকে অক্ষিপণ সহায়তায় আজকে সম্মেলনটা আজকে শুরু হলো। আমাদের আজকেই শেষ, আমাদের একদিনে প্রোগ্রাম করি। আমি ধন্যবাদ জানাই যারা আমাদের সেই জলপাইগুড়ি ডিভিশন আটটা ডিস্ট্রিক্ট এবং সিকিম নিয়ে হচ্ছে আমাদের জলপাইগুড়ি ডিভিশনের জুরিসডিকশন আমাদের সমিতির, সেখানে প্রাকৃতিক দুর্যোগকে অতিক্রম করে যে সংখ্যায় উপস্থিত হয়েছেন এবং এখানকার যারা এই মানে অভ্যর্থনা কমিটিতে যারা আছেন, যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন, আমাদের এখানে যে বিভাগীয় ডিআই নেতৃত্ব রয়েছে তাদের অক্ষিপণ সহযোগিতায় আছে এবং অন্যান্য যে অভ্যর্থনা জানেন সমিতির পক্ষ থেকে, সবাই জানেন যে অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয় চলছে।